এইটার ভিতরে আমরা যেই এয়ারড্রপের গানটা পাবো তা দিয়ে খেলে ফেলতে হবে পুরোটা তবে এটা কি ও ও মাঝখানের টাইম 79 না ক্যারেক্টারে মারতে পারলে ভালো হইতো এটাই আমার ধাক্কা মারছিল চলেও যাইতেছে দেখো না এটা ও বা What's up guys, it's mrtripler and welcome to my channel. Yes, I'm going to show you an awesome video. Title I'm going to call it. Today we are going to airdrop a gunner challenge. This is a airdrop. Guys, not an update in purpose. I'm going to game again. A loot house. This is a loot house. This is a loot house. So, oh, loot house. This is a airdrop a gunner. AWM machine gun SVD Automatic M79. Today we are going to loot house. This is a loot house. This is a airdrop a gunner. ঘন্টা রয়েছে তা দিয়ে খেলবো পুরোটা ম্যাচ তো গাইজ একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও চাবি কিনে লুট হাউসের কাছে আমরা চলে এসেছি এইটার ভিতরে আমরা যেই এয়ারড্রপের গানটা পাবো তা দিয়ে খেলে ফেলতে হবে পুরোটা ম্যাচ আর যদি না পাই তাহলে অন্য আরেকটা দিকে খুঁজতে হবে অন্য আরেকটার কাছে যেতে হবে এটা কি ও ও মাঝখানের টাইম 79 না ও ভাই পেয়ে গিয়েছি রে আমাদের ফেভারিট গান পেয়ে গিয়েছি লেটস গো ভাই আমি আমরা ভাবতেছিলাম যদি এয়ারড্রপের গান না পাই তাহলে যে আরেকটার কাছে ভাই ওয়েট কি রে এডব্লিউএম ও দুটো এয়ারড্রপের গান একটার ভিতরে ভাই পুরো ব্যবসায় লাভ হয়ে গিয়েছে আপাতত আর কোনো টেনশন করার দরকারই নেই এডব্লিউএম প্লাস M79 এর খেলা আজকে তো আছে পুরো আজব কম্বিনেশনের খেলা ভাই দুটো একসাথে পেয়ে গিয়েছে আমি একটু টেনশনে ছিলাম যেহেতু M79 পেয়েছি যদি একটা গুলিতে একজন মরেও মাত্র চারটা গুলি আছে চারটা এমওই আছে এর বাইরে তো কিছু নেই ভাই কিন্তু না এবার তো দুইটা জিনিসই পেয়ে গিয়েছি গাইজ এডব্লিউএম প্লাস M79 দিয়ে আজকে আমরা খেলতে আছি পুরোটা ম্যাচ অন্যগুলো আমরা খুলতে চাইলে খুলতে পারবো কিন্তু কারণ আমাদের কাছে টোকেন আছে চাবি কিনে কিন্তু যেতে পারবো কিন্তু আজকে শুধুমাত্র একটা লুট হাউস থেকে যেই এয়ারড্রপের গানগুলো পাবো সেগুলো দেখে দেওয়া আছে তো এই দুইটা গান যেগুলো পেলাম তা দিয়ে পুরোটা ম্যাচ খেলে দেবো ভালো ভালো গান কিন্তু আমরা পেয়ে গিয়েছি কিন্তু ওটার এমও লাগবে এডব্লিউএম পাঁচটা এমও দিয়ে কিন্তু আমরা পুরো ম্যাচ আরে বেটা না আরে বেটা গ্লিচ হয়ে গেছে ওই আরে এমন এমন টাইমে ফালতু মার্কা টাইমে গ্লিচ হয় ভাই মরে গিয়েছিলাম M79 রয়েছে আমাদের কাছে প্যানিক করার কোনো দরকার নেই চান্দ কোথায় রয়েছে এই গ্লোয়ালের পিছনে তো মারবে অ্যান্ড বুড়ি ভয় 224 ড্যামেজ দিলাম তারপরে মরে না এই তো মরে গিয়েছে অ্যান্ড ইয়ো প্রথম কিলটা আমরা পেয়ে গিয়েছি গাইস আপাতত আমাদের এমও গুলো নিয়ে নেই অ্যান্ড M79 এর এমও দেখো প্রথম কিল একটা কিল করতে যা দুইটা এমও খরচ করে ফেললাম আর বর্তমানে M79 এর এমও কিন্তু আলাদা করে গিয়ে দিয়েছে গাইস আমাদের M79 and hand cannon এর যে এমও গুলো ওগুলো কিন্তু আলাদা আলাদা ডেঞ্জার জোন এখনো পর্যন্ত আমার মাথায় পড়ে না এটা আমার কপাল ভাই 19 জন অ্যালাইভ থাকতে আমরা আমাদের প্রথম কিলটা করলাম তো দেখার বিষয় এইটা যে এই অবস্থার পরও এত কম এনিমি অ্যালাইভ থাকার পরও আমরা ম্যাচের শেষে যে টোটাল কয়টা কিল করতে পারি আমার তো মনে হয় ভাই ম্যাচের শেষ পর্যন্ত থাকতে পারবো ও আরেকটা এনিমি দাঁড়া এই চান্দুরে মারতে পারবো এত ভালো ভালো গান রয়েছে কিন্তু আজব কম্বিনেশন ভাই মুখের সামনে কোনো এনিমি এসে বলে কি করব আচ্ছা সমস্যা নেই ওকং রয়েছে এটা রে হালকা একটা যদি না না সরি সরি ও ভাই বেঁচে গেছে রে আচ্ছা M79 টা হাতে নিব নাকি এটাতে একটা টোকা মারতে পারবো তোমাকে কই রে চন্দু আমি কি চল এ এ বেরিছে দাঁড়াও M79 টা নিয়ে একটা টোকা ও ভাই একটা গুলি চন্দু কিছু বুঝে উঠার আগে টু আগে মরে যাবে ভাই M79 ইজ ভালোবাসা M79 আর AWM এর কম্বিনেশন একটা ফালতু মার্কা কম্বিনেশন তারপর একটু রিক্সি কম্বিনেশন তারপর গাইস দেখা যাক ও দূরে একটা এনিমকে দেখছো গাইস চান্দুরে যদি এ রিলোড কেন মারে ও এটা আমার দিকে এম করতেছে ভাই ও ভাই রে আমি ভাবছিলাম হেডশটটা খেয়ে গেছি মনে হয় এদিক দিয়ে একটা মারতে পারলে ভাই লেজেন্ডারি একটা ঘটনা ঘটা যেত অ্যান্ড মাত্র 50 হেলথই তো ছিল হালকা একটু টোকা লাগতো তাইলেও তো মরে যেত কেউ তোমাকে মেরে ফেললো না তো এ ভাই মেরে ফেলছো নাকি তোমাকে কেউ না 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 শব্দ তো পেয়েছি চান্দু এখন এখানেই একটা আরে ইয়ার দুটো আব্বা এম 79 এর কয়টা এমন খরচ করা লাগবে তোমার পিছনে প্লিজ এ কাইনি করো না কাইনি করো না পিছন দিয়ে আবার কে আসে এটা কারাবে আমাকে মরে গেছি রে এত সুন্দর একটা মেম ভাই 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 সা বাগের উপর টানা রে ভাই ওরে 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 রে এডব্লিউএম এডব্লিউএম একটা তো কাই ব্যাটা দৌড় এম 79 টাই মারা লাগবে এটারে
কোয়াছে আরে মর না রে ভাই ভাই রে এটা কি অবস্থা হইছে দেখছো নি একটারে মারতা যে আমার অবস্থা কাইল হয়ে ভাই মরে গেছিলাম আমি ওই খারাপ এসে কি সুন্দর আমাকে ধাক্কাটা দিল আর আমি এনিমির গায়ের উপর যেয়ে পড়ছিলাম ভাগ্য ভাই ভাগ্য সারা আর কিছু না ভাই শুধুমাত্র ভাগ্যের জন্য উপর দিকে দেখো আর একটা ফাইট হইতেছে দাঁড়াও এত সুন্দর একটা ম্যাচ আমি ভাবছি চলেই গিয়েছিল তারপরও কেন যে রিক্স নিতেছে এই খারাপ এটা তো মনে হয় উপর থেকে কেউ একজন মারতেছিল না কিন্তু আমি আপাতত আই এম সরি কোনো রকমের রিক্স আমি নিতেছি না অলরেডি অনেক রিক্স নিয়েছি একেবারে সেফ জোনে যাবো ওই দেখো ওই পাশে আরেকটা ভাই এখানে আমি ফাইট করলে মরেই যাবো ভাই দুই পাশের চিপায় পরে এর থেকে ভালো সেফ জোনে আগে যাই তারপর যে তোমাদের সাথে কথা হবে হালকা উপরের দিকে যাওয়ার পরে যে তোমাদের সাথে কথা হবে AWM প্লাস M79 গাইজ M79 এর আরো তিনটার মতো এমও রয়েছে এমও কি পাবো গাইজ আশেপাশে এই যে এই পাশেই কি আমাদের একটা লুট হাউস রয়েছে না ওইটা যদি চেক করতাম তাহলে মনে হয় পাইতে পারতাম কিন্তু না গাইজ এমও টেমো আর আপাতত না থাকাই আমরা আশেপাশে এনিমি অনেকগুলো থাকার কথা জোনের দিক দিয়ে কিন্তু আশা এই তো আরেকটা এটার যদি একটা টুকটা মারতে পারে তাইলেই মরে যাবে গো এটা ড্যামেজ কে মাত্র ঢুকলো এই খারাপটারে মারতে পারলে ভালো হইতো এটাই আমার ধাক্কা মারছিল চলেও যাইতেছে দেখো না এটা ও ভাই টাস্কি খেয়ে গেছিলেন চান্দু এই বাবা করে টুয়া খেয়ে গেছে আসতাম না দুইটাকে মারতে পারতাম মাত্র একটা ফাইট হইলে এই ট্যাঙ্কের ভিতরে একজন মরেও গিয়েছে আরেকজন এই তো পেয়ে গিয়েছি এ না এটা আমাকে দেখেনি তো AWM দিয়ে মনে মারতে পারবো চান্দু দেখে বল সারা ধরো ভাই আরেকটা 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 এইটাই তো চাইতেছিলাম এ চান্দু তোমার কাছে কি ওই যে হিলিং ওই জিনিসটা রয়েছে ভাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম রে AWM দিয়ে সই করে মাথার ভিতর যদি না মারতাম না তাহলে যে অনেক কম ধরে দুই থেকে তিনটার মতো মারা লাগতো তারপরে মতো উপায় লেগেছে ধরো 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 ওরে চালা খারাপ বুঝে গেছে ওই সোজা বরাবর গেলে ওইটার আরেকটা টুয়া মেরে দিব দেখছো নি এই চান্দু কে আবার আসতেছে ওরে হুন্ডার পাবলিক আবার আসতেছে ওরে এটা সাহস দেখছো নি ভাই আরেক দাঁড়ো এটা আরেকটা যদি লাগাইতে পারি তারপরে যে M79 ও পিপলো M79 এর মাইন্ড দিয়ে কি জোস স্কিল এই খারাপে গ্লোয়াল থেকে বেরোলো রাশ করে দিতেছে নাকি না টাওয়ারে উঠতেছে খারাপে ইসি রে এখন কভারে নিয়ে যাবে হালকা একটু যদি ওপি হালকা দেখলাম খারাপে এই যে এইখানে আরেক চান্দু রয়েছে এ ও কি নেমে গেছে ওর তো ওই ওইখানে সেন্সর নেই ভাই তারা তো হালকা একটু দেখলাম মনে হলো চান্দু তুমি কি উকি মারলা এই তো তো ও একটা লাগছে দাঁড়াও এই চান্দু কি লাভ দিবে এখন তো ও ভাই ও ওপি ভাই সাপ কি পারফেক্ট ভাই আমার M79 এর এমন শেষ হয়ে গেছিল ভাই আমি এর জন্য ভয় ছিলাম যে কোনো এনিমি যদি ক্লোজে এসে পরে আমি AWM দিয়ে কীভাবে ভাই 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 কি জোস একটা 10টা কিল 19 কিল থেকে শুরু করেছিলাম কিল করা 10টা কিল হয়ে গেছে ভাই আমাদের লুট হাউস থেকে শুধুমাত্র এয়ারড্রপের গানগুলো নিয়ে চ্যালেঞ্জ এই ভিডিওটা AWM এবং M79 এর কম্বিনেশন নিয়ে তোমরাই বলো গাই জোস একটা ম্যাচ ছিল না 19 কিল থেকে শুরু করেছিলাম আমরা কিল করা আর 10টা কিল করে ফেলেছি ভাই আমি ভেবেছিলাম হায়েস্ট গেলে 5-6টার মতো কিল আসবে কারণ এমনিতে আজব কম্বিনেশনের গান রয়েছে আমার কাছে যদি একটাও থাকতো একটা কথা ছিল আর কত বিপদজনকভাবে আমরা বেঁচে বেঁচে ফিরেছিলাম ভাই মনে করেছিলাম গেছি স্পেশালি আমাদের যখন গাড়িতে ধাক্কা খেয়ে এনিমির কোলে যায় বললাম যাই গাইজ আজকের এই ভিডিওটা কেমন ছিল যদি ভালো লাগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট ক্যাট হলেও একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াব গাইজ আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস